নমস্কার বন্ধুরা লিভিয়ার ডো ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত আজকে আমরা আবার হাজির হয়েছি ন্যাশনাল কাম মেরিটস স্কলারশিপ এক্সামিনেশন দু পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এর আগের ভিডিওতে আমরা দু হাজার উনিশ সালের প্রশ্নপত্রের প্রথম পাঁচটি প্রশ্নের সমাধান দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা বাকি পনেরোটি প্রশ্নের সমস্ত সব সমাধানগুলি আমরা দিয়ে দেবো তো যারা আগের ভিডিওগুলি দেখুন বন্ধুরা তারা প্লিজ নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আগের ভিডিওটি এবং অলরেডি আমরা ইতিমধ্যেই দু হাজার কুড়ি সালের এবং দু হাজার ষোলো সালের সমস্ত প্রশ্নের উত্তর আমাদের প্লে লিস্টে দেওয়া আছে আমাদের চ্যানেলে আপলোড করা আছে নিচে তার লিঙ্ক দেওয়া থাকলো প্লে লিস্টের লিঙ্ক এবং প্রতিটি ভিডিওর আলাদা আলাদা লিঙ্কও দেওয়া থাকলো তোমরা প্লিজ সেখান থেকে দেখে নাও ডিসক্রিপশন গিয়ে লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নাও যার আগের ভিডিওগুলি দেখো নি তো চলো শুরু করা যাক এর আগের প্রথম অংশের ভিডিওতে আমরা প্রথম পাঁচটি প্রশ্নের সমাধান করে দিয়েছি আজকে বাকিগুলো শুরু শুরু করি চলো প্রশ্ন নম্বর ছয় কোনো সম্পত্তির তিনের চার অংশের মূল্য দু হাজার টাকা হলে চারের সাত অংশের মূল্য হবে কত টাকা আমাদেরকে বের করতে হবে দেখো বন্ধুরা এই অঙ্ক খুব সাধারণ ঐকিক নিয়ম প্রয়োগ করেই অঙ্কটি সমাধান হয়ে যাবে দেখো কিভাবে করি বলছে কোনো সম্পত্তির তিনের চার অংশের মূল্য দু হাজার একশো টাকা তাহলে এখানে সমগ্র সম্পত্তি সমান কিন্তু এক অংশ যখনই অংশ থাকবে তখনই তোমাকে ধরে নিতে হবে সমগ্র সম্পত্তি সমান এক অংশ তাহলে কি বলা আছে সম্পত্তির তিনের চার অংশের মূল্য দু হাজার টাকা তাহলে দেখো তিনের চার অংশের মূল্য দু হাজার একশো টাকা তাহলে এক অংশের মূল্য কত হবে অর্থাৎ সমগ্র সম্পত্তির মূল্য এক অংশের মূল্য সমান তাহলে দেখো তিনের চার অংশের থেকে এক অংশ বেশি এটা তিনের চারটা কম কেন কারণ লবে তিন আর হরে চার আছে যেহেতু হরটা বড় তাই ভাগ করলে একের কম হবে তাই তিনের চার ভগ্নাংশটা একের থেকে কম অর্থাৎ একটা বেশি অর্থাৎ তিনের চার অংশের মূল্য যা অংশের মূল্য তার থেকে বেশি হবে কারণ তিনের চার অংশের থেকে একাংশটা অনেক বেশি তাহলে বেশি হবে তাহলে কত হবে কিভাবে বের করছি দেখো তাহলে দু হাজার একশো লিখে দিলে এখন অংশের মূল্য যেহেতু বেশি হবে তাহলে একে গুণ করব কত দিয়ে না এই ভগ্নাংশটাকে উল্টে দেব কারণ বাড়াতে এই দামটা বেড়ে যাবে তো তাহলে বাড়াতে গেলে লবে বড় সংখ্যাটা থাকবে আর হরে ছোট সংখ্যাটা দিয়ে গুণ করতে হয় ঠিক আছে তাহলে এত টাকা হয়ে যাবে কেন লবে চার আর হটে তিন করলাম কারণ যেহেতু দু হাজার একশোর থেকে দামটা বেশি হবে তাই লবটা বড় এবং হরটা ছোট দিয়ে গুণ করতে হবে তবেই বাড়বে নয়তো বাড়বে না তাহলে কাটাকাটি করলে কত পাবু একে তিন সাতশো তিন সাত একুশশো তাহলে সাতশো আর চারে কত হয় আঠাশশো টাকা সাত চারে আঠাশ আর দুটো শূন্য বসে গেল তাহলে এক অংশের মূল্য দু হাজার আটশো টাকা এবার বার করতে হবে আমাদেরকে কত অংশের বলেছে চারের সাতাংশের তাহলে চারের সাতাংশের মূল্য কত চারের সাত মূল্য সমান দেখো আবার এক অংশের মূল্য দু হাজার আটশো টাকা লিখে দিলাম ইন্টু আবার একের থেকে চারের সাতটা কম তাহলে যখন কম তখন লবে থাকবে ছোট সংখ্যাটা কারণ দামটা এর থেকে কমবে আর হরে থাকবে বড় সংখ্যাটা ঠিক আছে তাহলে এত টাকা তাহলে আবার কাটাকাটি করো সাত এক সাত সাত চারে আটাশ চারশো তাহলে চার চারে ষোলোশো টাকা অর্থাৎ চারের শতাংশের মূল্য হবে ষোলোশো টাকা তাহলে অপশান বি সঠিক উত্তর বন্ধুরা চলো পরের প্রশ্নে যাই বলেছে রুট আটশো পঁচাশি যোগ রুট দুশো যোগ রুট এর মান কত তাহলে দেখো এই ধরনের অঙ্ক করার সময় কী করবে পদ্ধতিটা জেনে নাও সব অঙ্ক একইভাবে এইরকম থাকলে একই পদ্ধতিতে হয়ে যাবে তাহলে প্রথমে অঙ্কটা লিখছি রুট একশো ঠিক আছে তোমাদেরকে দেখতে হবে সব থেকে ডান দিকে যে রুটটি আছে সবার শেষে যে রুটটি আছে সেইটা ঠিক আছে তাহলে লিখে ফেলো প্রথমে বড় করে রুট তাতে আটশো যোগ আবার রুট দাও দুশো বারো তার ভিতরে সব থেকে ডান দিকে আছে রুট একশো উনসত্তর এখন দেখো রুট একশো উনসত্তর মানে কত একশো উনসত্তরকে আমরা কী লিখতে পারি তেরো গুণিত তেরো তাহলে রুট থেকে দুটো আছে একটা বেরিয়ে আসবে তাহলে তেরো তাহলে এই রুট একশো উনসত্তরের জায়গায় আমরা এই পুরোটার জায়গায় রুট একশো উনসত্তরের জায়গায় তেরো বসালাম তাহলে যোগ তেরো হয়ে গেলো তাহলে এখন অঙ্কটা আমাদের পরিবর্তিত হয়ে কী হলো আটশো পঁচাশি যোগ রুট দুশো বারোর সঙ্গে তেরো যোগ করলে কত হবে দুশো পঁচিশ তিন আর দুয়ে পাঁচ এক আর একে দুই আর দুই বসে গেল এখন আমাদেরকে এই দুশো পঁচিশের রুটটা কত দেখতে হবে দেখো রুট দুশো পঁচিশ দুশো পঁচিশের বর্গমূল ঠিক আছে তাহলে কত হবে দেখো এটা হবে পনেরো গুণিত পনেরো দেখো পনেরো পাঁচে পঁচাত্তর পাঁচ সাত থেকে সাত দশ পনেরো পনেরো সাথে বাইশ তাহলে রুট থেকে একটাই বেরিয়ে আসবে তাহলে পনেরো তাহলে এবারে রুট দুশো পঁচিশের জায়গায় আমরা পনেরো বসিয়ে দেবো তাহলে আটশো পঁচাশি যোগ পনেরো এবার এই যোগফলটা কত হয় দেখো আটশো পঁচাশের সঙ্গে পনেরো করলে হবে নশো এই যোগফলগুলো তোমরা নিজেরা করে নাও আর এই রুট বের করাটা কীভাবে করছি তোমরা এই এটা আমি একবারে বসিয়ে দিলাম রুট দুশো পঁচিশকে পনেরো গুণিত পনেরো যারা বুঝতে পারছো না বা যদি বুঝতে আসবি তাহলে তোমরা দুশো পঁচিশকে উৎপাদকে ভেঙে নাও ভেঙে নিয়ে দেখো এটাই আসবে ঠিক আছে এটা আমি তোমাদেরকে হোম টাস্ক দিলাম এটা ডিটেলে করছি না কারণ আশা করছি এগুলো তোমরা পারবে তাহলে রুট নশো কত হবে একইভাবে তোমরা দেখতে পাবে যদি করো রুট তিরিশ ইন্টু রুট তিরিশ হবে সমান তিরিশ অর্থাৎ রুট তিরিশ গেছে তিরিশ তাহলে রুটের ভিতর থেকে প্রতি জোড়া থেকে একটা করে বেরিয়ে আসে তাই একটা বেরিয়ে তিরিশ হলো তাহলে উত্তর হয়ে গেল অপশন ডি সঠিক উত্তর তিরিশ পরের প্রশ্ন একটা সুষম বহুভুজের প্রতিটি বহিক্ষণ পঁয়তাল্লিশ ডিগ্রি তার বাহু সংখ্যা কত দেখো বন্ধুরা এই অঙ্গটা কীভাবে সমাধান করবো একটা ছোট্ট সূত্র প্রয়োগ করে এই অঙ্গটি খুব সহজেই হয়ে যাবে আমরা কি জানি এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের প্রতিটি বহিক্ষণ হলো তার মান কত তিনশো ষাট ডিগ্রি বাই এন যেখানে এনটা কিন্তু বহুভুজের বাউস সংখ্যা আর এখানে দেওয়া আছে প্রতিটি বহিক্ষণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে প্রদত্ত শর্ত অনুযায়ী বা শর্তে কী লিখতে পারি আমরা কি জানি প্রতিটি বহিক্ষণ তিনশো ষাট ডিগ্রি বাই এন তাহলে তিনশো ষাট ডিগ্রি বাই এন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ দেওয়া আছে প্রতিটি বহিক্ষণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কণাকণি গুণ করলে কী পাবো এন ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি সমান তিনশো ষাট ডিগ্রি তাহলে এন সমান তিনশো ষাট ডিগ্রি বাই পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ নয় পঁয়তাল নয় প্রথমত ডিগ্রি ডিগ্রি দুটো একক কেটে যাবে তাহলে পাঁচ নিচে থাকবে আর্ধে পাঁচ নয় নয় পঁয়তাল্লিশ আর উপরে কাটাকাটি করলে পাঁচ সাততে পঁয়ত্রিশ ছত্রিশ এক ভাগ শেষ এক দশ শূন্য দশ তাহলে পাঁচ দুগুণে দশ এবার নয় দিয়ে কাটাকাটি করলে নয় কে নয় নয় আটে বাহাত্তর তাহলে এন সমান আট অর্থাৎ সুষমা ভুজের বাহু সংখ্যা বি উত্তর অপশন বি আট আটটি বাহু থাকবে পরের প্রশ্ন এবিসিতে কোন এ পঁয়তাল্লিশ একটা ত্রিভুজ কোন এ পঁয়তাল্লিশ আর কোন সি একশো ডিগ্রি হলে নিচের কোনটি সঠিক তাহলে দেখো আগে আমরা আঁকার চেষ্টা করি বোঝার চেষ্টা করি একটু ত্রিভুজটা কিরকম তাহলে বলেছে কোন সি একশো ডিগ্রি তাই তো তাহলে ভাবো ত্রিভুজটা এরকম তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি থেকে বেশি তাহলে এই কোনটার নাম দিলাম কোন সি তার মানে এইটা সি এবার কোন এ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ধরো এই কোনটা এ পঁয়তাল্লিশ ডিগ্রি এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি ধরে নাও এইটা হচ্ছে একশো ডিগ্রি এটা এরকম সোজা হলে হতো নব্বই ডিগ্রি তার থেকে একটু ওইদিকে বেঁকেছে তাই এটা একশো ডিগ্রি নিলাম আর কোন বি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ধরো এই কোনটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি এর নাম দিলাম বি ঠিক আছে এখন ছবিটা দেখে পুরোপুরি ত্রিভুজটা আন্দাজ করা সম্ভব নয় ছবিটা জাস্ট রাফ আঁকলাম বোঝার জন্য এবার আমরা কী জানি এইটা মনে রাখবে যে বৃহত্তম কোণের বিপরীত বাহুটা বৃহত্তম হয় এখানে দেখো দেওয়া আছে বিসি বাহু বড় না এসি বাহুর থেকে বড়। আবার এসি বাহু এবি বাহুর থেকে বড়। বি না এবি বাহু বিসি থেকে বড় আবার বিসি এসির থেকে বড় তো তাহলে বাহুগুলোর মধ্যে সম্পর্ক কি বড়ো ছোটো দেওয়া আছে তোমরা এই ছোট্ট জিনিসটি মনে রাখবে ত্রিভুজের ক্ষেত্রে যেটা হয় বা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম কোণের বিপরীত বাহু বড়ো হয় অর্থাৎ যেই কোনটা বড়ো তার বিপরীত বাহুটাও হবে বড়ো তাহলে সবথেকে বড়ো কোণকে একশো ডিগ্রি দেখো একশো ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি সবথেকে বড় কোন একশো ডিগ্রি তাহলে তার বিপরীত বাহুটা হবে সবথেকে বড় অর্থাৎ এবি বি বাহুটা এই এই কোণের বিপরীত দিকে কোন বাহুটা আছে এই বাহুটা এ বাহুটা কী নাম এবি বা বিএ তাহলে নাম দিলাম এবি বড় কার থেকে না একশো ডিগ্রি পরে কোন কোনটা আছে ডিগ্রি তাহলে এরপরে কোন বাহুটা বড় হবে পঁয়তাল্লিশ ডিগ্রি বিপরীত দিকে যে বাহুটা আছে তাহলে এই কোনটা বিপরীত দিকে আছে এই বাহুটা অর্থাৎ বিসি বাহু আচ্ছা তারপরে সব থেকে ছিল কোন কি পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে বিসি তাহলে বিসি বাহুর বিপরীত দিকে কে আছে এসি বাহু তাহলে এসি হবে এখানে তাহলে কী হবে এ বি গ্রেটার দেন বিসি গ্রেটার দেন এসি এটি হবে সঠিক কম অর্থাৎ অপশান ডি উত্তর এবি গেটার দেন এসি গ্রেটার দেন বিসি ঠিক আছে বন্ধুরা ছবিটা পুরোপুরি ঠিক নয় দেখে হয়তো এখানে বাহুটা ছোটো হয়ে গেছে কারণ আমি প্রথমে বলেছিলাম পুরোপুরি ঠিক হবে না ছবিটা তো তোমরা ছবিটা পুরোপুরি এটা জাস্ট বোঝার সুবিধার জন্য যাতে কোন কোণের বিপরীত বাহু কোন বা কোন কোন বিপরীত দিকে কোন বাহুটা আছে সেটা বোঝার জন্য ছবিটা এঁকেছি তা এইটা হবে সঠিক উত্তর বন্ধুরা চলো পরের প্রশ্নে যাই দশ নম্বর প্রশ্ন বলেছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান শূন্য হলে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস এক্সে জেড স্কোয়ার বাই এক্স ওয়ার মান হলো কত তাহলে দেখো এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক এবং খুব সহজে হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার বাই জেড ভগ্নাংশ দেখে হয়তো তোমরা অনেকে ভয় পেয়ে যাচ্ছ কিন্তু অঙ্কটা লিখলেই বুঝতে পারবে কতটা সহজ যোগ ওয়াই স্কোয়ার বাই জেড এক্স যোগ জেড স্কোয়ার বাই এক্স ওয়াই তাহলে যার মান বের করতে হবে এই রাশিটার সেই রাশিমালাটি আমরা লিখলাম এক্স স্কোয়ার বাই জেড যোগ ওয়াই স্কোয়ার বাই যোগ জেড স্কোয়ার বাই এক্স ভগ্নাংশের যোগ করব তাহলে দেখো ওয়াই জেড জেড এক্স আর এক্স এর লসাগু হবে এক্স ওয়াই জেড লিখে দিলাম তাহলে ওয়াই জেড আছে এখানে তাহলে এক্স পড়ে এক্স গুন করলে হবে এক্স যোগ আবার জেড এক্স তাহলে এখানেও জেড আর এক্স আছে জেড আর এক্স পড়ে থাকলো ওয়াই ওয়াই গুন করতে হবে যোগ ওয়াই যোগ নিচে আছে তাহলে বাদ দিয়ে পড়ে থাকলো জেড জেড এটাকে গুন করব যোগ জেড কিউ তাহলে উপরটা হয়েছে এক্স কিউ যোগ ওয়াই কিউ যোগ জেড কিউ বা এক্স ওয়াই জেড এবার দেখো কী করি আমরা নিচে এক্স ওয়াই জেড যেমন ছিল তেমন থাকলো এক্স ওয়াই জেড উপরে কী আছে এক্স কিউ যোগ ওয়াই কিউ এটাকে আমরা এ কিউ প্লাস বি কি শুততে ভাঙবো বা সুত্তে ফেলবো দেখো এক্স কিউ যোগ ওয়াই কিউকে কিউ প্লাস বিকে সুত্তে ফেললে কী হবে এক্স প্লাস ওয়াই তার হোল কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আর প্লাস জেড কিউ যেমন ছিল আমরা রেখে দিলাম এবার আমরা কি কাজে লাগাবো দেখো আমাদের কি দেওয়া ছিল এক্স যোগ ওয়াই যোগ জেড সমান শূন্য এবার এইটি আমরা কাজে লাগাবো দেখো এখানে দেওয়া আছে এক্স যোগ ওয়াই যোগ জেড সমান শূন্য তাহলে এখান থেকে কী লিখতে পারি এক্স যোগ ওয়াই সমান মাইনাস জেড অর্থাৎ এই জেডটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম তাই প্লাস জেডটা মাইনাস জেড হয়ে গেল এবার এক্স প্লাস ওয়াই সমান মাইনাস জেডটা আমরা কাজে লাগাবো এখানে দেখো নিচেতে যেমন এক্স ওয়াই জেড ছিল লিখে রাখলাম এবার এক্স প্লাস ওয়াই সমান কি পেয়েছি মাইনাস জেড তাহলে বসিয়ে দিলাম মাইনাস জেড তার হোল কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই আবার দেখো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কী বসাবো এক্সপ্লাস ওয়াইয়ের জায়গায় মাইনাস জেড তাহলে থ্রি এক্স ইন্টু মাইনাস আর যোগ জেড কিউ যেমন ছিল তেমন রেখে দিলাম তাহলে আমাদের কী হয়ে গেলো এখন পরিবর্তিত এখন পারছি নিচে এক্স রয়ে গেলো আচ্ছা মাইনাস জেড তার হল কিউ হবে কি মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স কিউ ঠিক আছে এবার দেখো মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ কেটে গেল তাহলে কি রইল হাতে উপরে রইল থ্রি এক্স ওয়াই জেড বাই নিচে এক্স 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 ওয়াই 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 জেড 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 তাহলে তাহলে কেটে পড়ে থাকলো তিন সমান তিন উত্তর তাহলে অপশান বি তিন সঠিক উত্তর পরের প্রশ্ন বলেছি একটি ত্রিভুজের কোনগুলির মানের অনুপাত টু ইস টু টু ইজ টু ফাইভ হলে সব থেকে বড়ো এবং সব থেকে ছোটো কোণের মানের পার্থক্য কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে একটা ত্রিভুজের কোনগুলো তিনটে কোন থাকে তাদের অনুপাত দিয়েছে টু ইট টু টু ইজ টু ফাইভ সব থেকে বড়ো এবং সব থেকে ছোটো কোণের মানের পার্থক্য আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা যদি ত্রিভুজের তিনটে কোন বের করে ফেলতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো কোনটা বড় কোন সব থেকে আর কোনটি সব থেকে ছোটো আর তাহলেই আমরা তাদের পার্থক্য করে ফেলতে পারবো অর্থাৎ তাদের বিয়োগ করে দিলেই উত্তর পেয়ে যাব তাহলে দেখো দেওয়া আছে তিনটি কোণের অনুপাত টু ইজ টু 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 ফাইভ বন্ধুরো যখন এরকম কোনো কিছু তিনটের বা দুটোর অনুপাত দেওয়া থাকবে তখন আমরা তাদেরকে কীভাবে ধরতে পারি না এই অনুপাতের একটা গুণ গুণক দিয়ে গুণ করে ফেলতে পারি অনুপাতটাকে কেন না অনুপাত করতে গেলে প্রথমেই দেখো এ আর বিয়ের অনুপাত মানে কি এ বাই বি এবার এদেরকে ছোটো করে লঘিষ্ট আকারে লেখা হয় ধরো কাটাকাটি করে হলো স্মল এ বাই বি আমি একটা ছোট্ট উদাহরণ দিই ধরো দুই টু চার ছিল দুই টু চার মানে কি দুই বাই চার দুই বাই চার মানেকে কাটাকাটি করে লিখতে পারি দুই এককে দুই দুই দু চার মানে এক বাই দুই তারপর অনুপাতটি হয়ে যায় ওয়ান টু টু অর্থাৎ একটা কোনো সাধারণ উৎপাদক ছিল সেটা কেটে গেছে দুজনেরই হয়েছে তাহলে সেই সাধারণ উৎপাদকটা দিয়ে গুণ করে গুণ করলে আমরা আগের সংখ্যাটি ফির পাবো যেমন এখানে দুই কেটে গেছে দেখো তাহলে দুই দিয়ে গুণ করলে দেখো আগের অনুপাতটি ফির পাব দু এককে দুই দুই দুগুণে চার এই দুটোই ছিল প্রকৃত সংখ্যা অর্থাৎ সেই সাধারণ উৎপাদকটি কেটে যায় তাই এখানে একটি সাধারণ উৎপাদক ছিল ধরে নিতে হবে এক্ষেত্রে আমরা ধরে নেব যে সাধারণ উৎপাদকটি হলো এক্স অর্থাৎ আমরা ধরে নিতে পারি তাহলে ধরি ত্রিভুজের তিনটি কোণ হলো টু ইজ টু টু ইজ টু ফাইভ তাহলে প্রথম কোনটি হলো তাহলে যথাক্রমে লিখতে হবে কারণ নাহলে প্রথম দ্বিতীয় বলা যা চলবে না বা বলা যাবে না তাহলে টু এক্স এখানে এক্স হচ্ছে আমরা সেই সাধারণত যেটি কেটে গেছে তারপরে টু এক্স তারপরের কোনটি ফাইভ এক্স তাহলে দুটো কোণ সমান দেখো টু এক্স আর টু এক্স সমান আর ফাইভ এক্সটা বড়ো তাহলে ফাইভ এক্স থেকে টু এক্স বিয়েকগুলো থ্রি এক্স হবে ঠিক আছে এবার আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটে কোণ সমষ্টি কত হবে টু এক্স যোগ টু এক্স যোগ ফাইভ এক্স সমান একশো আশি তাহলে কি করতে পারি যোগ করলে টু এক্স আর টু এক্সে যোগ করলে হয় এক্স তার সঙ্গে ফাইভ এক্স যোগ করলে হয় এক্স তাহলে নাইন এক্স তার মানে এক্স সমান একশো কাটাকাটি করলে হবে নয় নয় কুড়ি তাহলে কুড়ি অর্থাৎ এক্স সমান তাহলে কোনগুলো কী কী হলো প্রথম কোনটা হবে দুই ছিল তাহলে টু ইন্টু এক্সের জায়গায় কুড়ি বসিয়ে দাও কুড়ি ডিগ্রি সমান চল্লিশ ডিগ্রি তার পরের কোনটাও টু এক্স তাহলে পরের কোনটাও চল্লিশ ডিগ্রি আর তারপরের কোনটা কত আছে ফাইভ এক্স তাহলে পাঁচ গুণিত কুড়ি ডিগ্রি সমান পাঁচ কুড়ি একশো ডিগ্রি ঠিক আছে তাহলে বড়ো কোনো সব থেকে কি একশো ডিগ্রি আর বাকি দুটো কোণ ছোটো চল্লিশ ডিগ্রি আর চল্লিশ ডিগ্রি দুটোই সমান তাহলে বড় কোনটা হচ্ছে একশো ডিগ্রি আর ছোটো কোনটা চল্লিশ ডিগ্রি তাহলে সবথেকে বড় এবং সবথেকে ছোটো কোন মানের পার্থক্য কী তাহলে একশো ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি বিয়োগ করতে হবে এগুলো পাবো আমরা ষাট ডিগ্রি এটি হবে আমাদের উত্তর তাহলে অপশান ডি অর্থাৎ এই ষাট ডিগ্রি হলো আমাদের সঠিক উত্তর চলে যাব বন্ধুরা আমরা পরের প্রশ্নে যে দু হাজার পাঁচশো টাকার এ পার্সেন্ট যোগ ছশো আশি টাকার পঁচিশ পার্সেন্ট সমান ছশো সত্তর টাকা হলে এর মান কত তাহলে দু হাজার পাঁচশো টাকার এ পার্সেন্ট আমি অঙ্কটা প্রথমে একবার লিখছি বন্ধুরা দু হাজার টাকার এ পার্সেন্টেজ যোগ ছশো টাকার পঁচিশ সমান ছশো টাকা ঠিক আছে আমরা এদিকে টাকা লিখছি না আচ্ছা আরেকবার লিখি টাকাটা তারপরে দুদিকেই সব টাকার একক তো একই আছে দুদিকে একক একই তো এই টাকাগুলি কেটে যাবে এর পরের এরপরের থেকে কিন্তু আমি আর লিখব না টাকাটা কারণ কেটে যাচ্ছে এককগুলি তাহলে দু হাজার পাঁচশোর এ পারসেন্ট কী হবে দু হাজার পাঁচশো গুণিত এর এ পার্সেন্ট মানে এ বাই একশো দিয়ে গুণ যোগ একইভাবে তাহলে ছশো আশি টাকার পঁচিশ পার্সেন্ট কী হবে ছশো আশি ইন্টু পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো দিয়ে গুণ একইভাবে এটা সমান হয়েছে কত ছশো সত্তর টাকা ঠিক আছে তাহলে কী হচ্ছে দেখো তাহলে দুদিকটে এই ভগ্নাংশের দুদিকটা একশো দিয়ে গুণ করে দিলাম তাহলে দু হাজার আচ্ছা আমি যদি প্রথমে গুণ না করি এমনি লিখলাম এটাকে গুণ করলে কী হবে হাজার পাঁচশো এ বাই একশো যোগ ছশো আশি ইন্টু পঁচিশ বাই একশো সমান ছশো সত্তর এবার কাটাকাটি করে দেখো পঁচিশ চারে একশো এবার চারদেরটাকে কাটলে হবে চারেককে চার দুই আঠাশ চার সাতে আঠাশ একশো সত্তর আর এটার দুটো শূন্য কেটে যাবে তাহলে কি হল পঁচিশে যোগ একশো সত্তর সমান ছশো সত্তর তাহলে পঁচিশে যোগ একশো সত্তর সমান ছশো সত্তর তার মানে পঁচিশ এ সমান ছশো সত্তর থেকে একশো সত্তর বিয়োগ করলে হবে পাঁচশো তাহলে পঁচিশ এ সমান পাঁচশো তাহলে এ সমান পাঁচশো বাই পঁচিশ কাটাকাটি করলে হবে পঁচিশ দুগুণে পঞ্চাশ আর শূন্য রইলে কুড়ি তাহলে কুড়ি এ সমান কুড়ি তাহলে বন্ধুরা এ সঠিক অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন বন্ধুরা বলেছে প্রথম দুটি মৌলিক সংখ্যার গড় হলো কত তাহলে প্রথম দুটো মৌলিক সংখ্যা কী কী দেখো প্রথম দুটি মৌলিক সংখ্যা হলো প্রথম মৌলিক সংখ্যা আমরা জানি দুই তার পরেরটা হলো তিন তাহলে এই দুটো হচ্ছে প্রথম দুটি মৌলিক সংখ্যা তাদের গড় কত তাহলে তাদের যোগফল বাই কটা সংখ্যা যোগ করেছি দুটো সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করব তাহলে গড় হবে এইটা তাহলে গড় সমান দুই যোগ তিন বাই দুই তার মানে পাঁচ বাই দুই পাঁচকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই দশমিক পাঁচ অর্থাৎ অপশান বি উত্তর তাহলে দেখো বন্ধুরা কত সহজ সহজ প্রশ্ন এসেছে এনএমএম এস পরীক্ষাতে তো বন্ধুরা তোমরা যদি একটু ভালো করে মাথা ঠান্ডা রেখে বুঝে অঙ্ক পড়ো তাহলে এই পরীক্ষাতে অঙ্ক পাড়া খুবই সহজ হবে তোমাদের পক্ষে যদি আমার ভিডিও তোমরা ভালো করে দেখো এবং কীভাবে ব্যাখ্যা করছি ভিডিওগুলো সেই পদ্ধতি তোমরা যদি ভালো করে শোনো মন দিয়ে বুঝে থাকো তাই বন্ধুরা বলছি যারা পরের প্রশ্নে যাবার আগে বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা বিগত দশ বছরের সব প্রশ্ন খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো তোমাদের প্রিপারেশনে খুব সুবিধা হবে যদি তোমরা বিগত বছরের সব প্রশ্নের সমাধান খুব ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় অঙ্কের সম্বন্ধে কীরকম অঙ্ক আসে তার ধারণা তোমরা পুরোপুরি পেয়ে যাবে তোমার অঙ্ক করতে খুব সুবিধা হবে এই অঙ্কের নাম্বারটি তোমরা পুরোটাই তুলতে তোমাদের সুবিধা হবে তা বন্ধুরা পরের প্রশ্নে যাই প্রশ্নটিতে বলেছে আশি মিটার বাহু বিশিষ্ট বর্গাকার পার্কের চারিদিকে দশ মিটার চওড়া রাস্তা আছে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কতভাবে আমাদেরকে বের করতে হবে তা বন্ধুরা এখানে ছবিটি আমরা অলরেডি এঁকেছি তবুও আমরা আরেকবার রাখছি ছবিটি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো বর্গাকার পার্ক প্রথমে আঁকছি তো ধরে নাও বন্ধুরা এইটি হচ্ছে বর্গাকার পার্কটি ঠিক আছে এর প্রতিটি দৈর্ঘ্য আশি মিটার বলেছি চারিদিকে দশ মিটার চওড়া রাস্তা আছে তাহলে চারদিকে দশ মিটার চওড়া রাস্তা আঁকছি আমরা চারদিকে কিন্তু সমান চড়া এটা ছবি আঁকাতে হয়তো একটু পার্থক্য হয়ে যাচ্ছে চারদিকে সমান হচ্ছে না তার মানে এই দূরত্বটা হচ্ছে দশ মিটার চড়া যেহেতু তাহলে এইটাও দশ একেবারে এই দিকটাও দশ মিটার চওড়া তাহলে এইখানটা দশ এইখানটা দশ যোগ করে দিলে আবার এইখান থেকে এইটুকুটাও দশ যেহেতু দশ মিটার চওড়া এইখান থেকে এইটুকুটাও দশ এইখান থেকে এইটুকুটাও দশ আবার এটাও দশ ঠিক আছে তার বন্ধুরা ভিতরের যে অংশটা আসলে শুধু যে পার্কটা তাহলে পার্কের ক্ষেত্রফল ক্ষেত্রে যেহেতু বড়াকার পার্ক প্রতিটা বাহু আসি তাহলে বড়াকার পার্কের ক্ষেত্রফল কত না বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার তাহলে আসি তার হোল স্কোয়ার বর্গ মিটার তার মানে আঠাশটা চৌষট্টি তার গায়ে দুটো শূন্য এত বর্গ মিটার ঠিক আছে বন্ধুরা এবার বলেছে রাস্তাটার ক্ষেত্রফল বার করতে হবে তার মানে শুধু এই চার দিকের এই অংশটুকু তার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা কি করবো প্রথমে পুরোটার ক্ষেত্রফল বার করে নিই অর্থাৎ রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল তাহলে রাস্তা সহ পার্ক সেটিও বর্গাকার কিন্তু রাস্তা সহ পার্কের একটি বাহুর দৈর্ঘ্য আগে দেখি কত হয় বাহুর দৈর্ঘ্য দেখো এই দিকের বাহুটার দৈর্ঘ্য কত দেখো প্রথমে পার্কটি ছিল তার বাহুর দৈর্ঘ্য ছিল এইটা আশি ঠিক আছে তার সঙ্গে দেখো চৌড়া দশ মিটার উপরের দিকে রাস্তাটা চৌড়া দশ মিটার তাহলে এইটুকুটা দৈর্ঘ্য করে দশ আবার এই দিকটাও দশ মিটার চৌড়া তাহলে এই দিকটাও দশ যোগ করো যোগ দশ এত মিটার তাহলে কত হলো আর দশে আর দশে একশো তাহলে একশো মিটার তাহলে রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য এবার দেখো প্রতিটা দিকে একশো মিটার হবে এই দিকটাও দেখো তাহলে এইখানটা হলো আশি তার সঙ্গে এদিকে দিকে দশ মিটার চৌড়া রাস্তার দিকে দশ মিটার চৌড়া তাহলে আশি আর কুড়ি একশো মিটার একই হবে এই দিকটাও তাই সব দিকেই তাই হচ্ছে অর্থাৎ রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য হবে একশো মিটার তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল সমান অর্থাৎ দীর্ঘ তার হোলস্কোয়ার অর্থাৎ একশো তার হোলস্কোয়ার মানে দুটো বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল সমান দেখো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল যা তার থেকে পার্কের ক্ষেত্রফল বাদ দিলেই পেয়ে যাবো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত একের গায়ে চারটে শূন্য তার থেকে পার্কের ক্ষেত্রফল কত চৌষট্টি ছ হাজার চারশো অর্থাৎ দশ হাজার থেকে ছ হাজার চারশো বিয়োগ করে দিলাম এত বর্গমিটার ক্ষেত্রফল যেহেতু তাহলে উত্তর কত হবে শূন্য শূন্য বিয়োগ করলে দুটো শূন্য প্রথমে বসিয়ে দিলাম তারপরে চার কত দিলে দশ ছয় দিতে হয় হয়কে এক দশ চারকে সাত সাত কত দশ তিন দিতে এক একে মিললে শূন্য তাহলে ছত্রিশশো বর্গমিটার উত্তর তাহলে বন্ধুরা অপশান ডি ছত্রিশশো বর্গমিটার সঠিক উত্তর চলো আমরা পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন প্রশ্ন নাম্বার পনেরো দেখো বলেছে এক্স বাই ওয়াই সমান সেভেন হলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান কত দেখো বন্ধুরা এখানে কি দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান সেভেন তাহলে এখান থেকে আমরা কী পাবো এক্স সমান সেভেন ওয়াই যেহেতু এক্স বাই ওয়াই সমান সেভেন তাই কোনো গুণ করে দিলাম এক্স মান সেভেন ওয়াই এবার এখানে বসিয়ে দেবো যার বার করতে বলেছে তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান দেখো কী পাই আমরা এক্স মাইনাস সরি বন্ধুরা দেখো এক্সের জায়গায় কি বসাতে পারি আমরা সেভেন ওয়াই এক্স কোন সেভেন ওয়াই পেয়েছি তাহলে এক্সের জায়গায় বসিয়ে দিলাম সেভেন ওয়াই মাইনাস ওয়াই বাই আবার তো এক্সের জায়গায় সেভেন ওয়াই বসাবো প্লাস ওয়াই এবার উপর থেকে ওয়াই কমন নিয়ে নাও তাহলে কী হবে সেভেন মাইনাস এক বাই নিচের থেকে ওয়াই কমন নিয়ে নাও সেভেন প্লাস এক তাহলে ওয়াই ওয়াই কেটে গেলো উপরে কী হলো সাত থেকে এক বিয়েকগুলো ছয় সাতের সঙ্গে এক যোগগুলো আট এবার কাটাকাটি করলে হবে দুই তিনের ছয় দুই চারে আট সমান তিনের চার উত্তর তা বন্ধুরা এখান থেকে যদি কমন না নাও তাহলেও হবে দেখো সেভেন ওয়াই থেকে ওয়াই বিয়েকগুলো হবে সিক্স ওয়াই সেভেন ওয়ার সঙ্গে ওয়াই যোগ করলে হবে এইট ওয়াই তাহলে ওয়াই ওয়াই কেটে গেল ছয় আট মানে তিনের চার উত্তর তো বন্ধুরা অপশন সি সঠিক উত্তর তো বন্ধুরা এই অঙ্কটি করার আরেকটি সহজ পদ্ধতি আছে সেটি তোমরা ক্লাস এইটে জানো কি না আমি জানি না তো তোমরা শিখে নাও শিখে নাও তাহলে পদ্ধতিটি জেনে নাও সেটা হচ্ছে এক্স বাই ওয়াই সমান সাত এটাকে বলে ভাগযোগ পদ্ধতি তো এই পদ্ধতি আমরা শিখে নাও তাহলে কী করবে ভাগযোগ মানে উপরে বিয়োগ ভাগ প্রথমে ভাগ পদ্ধতি ভাগ আর বিয়োগ পরিপূরক এইভাবে তোমরা মনে রাখার জন্য ভাবতে পারো তাহলে উপরে বিয়োগ করো প্রথমে তাহলে উপরে হলো এক্স মাইনাস ওয়াই আর নিচে যোগ হবে এক্স প্লাস ওয়াই করো ঠিক আছে তাহলে সাতটাকে ভাবো সাত বাই এক তাহলে উপরে প্রথমে বিয়োগ করেছো দেখো কী করেছো লব মাইনাস হর বাই লব প্লাস হর তাহলে সাত মাইনাস এক বাই সাত প্লাস এক ডান পক্ষে হলো তাহলে সাতটাকে এক বিয়োগ করলে ছয় আর নিচে সাত হাজার একে আট তাহলে একই এলো ছয়ের আট মানে কাটাকাটি করলে তিনের চার তাহলে অপশান সেই সি সঠিক উত্তর অপশান তিনের চার ধরো পরের প্রশ্ন বলেছে দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্য সমষ্টির সমান হলে সংখ্যাদের গুণফল হবে তাহলে মনে করি সংখ্যা দুটি তাহলে বলেছে দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্য নকের সমষ্টির সমান তাহলে সংখ্যা দুটির গুণফল কি হবে জানতে চেয়েছি তাহলে মনে করি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই তাহলে তাদের সমষ্টি কত তাদের অনন্যক কত তাহলে সংখ্যা দুটির অন্যন্যক হলো। তাহলে এক্সের অনন্যক ওয়ান বাই এক্স আর ওয়াইয়ের অনন্যক ওয়ান বাই ওয়াই তাহলে এবার কী বলেছে বলেছে সংখ্যা দুটির সমষ্টি তাদের অন্য নকের সমষ্টির সমান তাহলে শর্ত অনুসারে কী হবে শর্তে দেখো প্রথমে দুটি সংখ্যার সমষ্টি সংখ্যা দুটিকে কি এক্স ওয়াই তাদের কি তাদের যোগ বল তার মানে এক্স যোগ ওয়াই বলছে কার সঙ্গে সমান অন্য সমষ্টির সমান তাই তো তাহলে সমান অন্য নককে কে ওয়ান বাই এক্সের ওয়ান বাই ওয়াই তাদের সমষ্টির সমান তাহলে ওয়ান বাই এক্স যোগ ওয়ান বাই ওয়াই এবার ডান পক্ষটাকে যোগ করো তাহলে কী পেলাম এক্স যোগ ওয়াই সমান এটা কি ইম্প্রাইজ দ্যাট এটা যোগ করলে নিচে লসাগু হবে দেখো ভগ্নাংশের যোগ যোগের পদ্ধতি নিচে লসাগু লিখলাম এখানে এক্স আছে আর পড়ে থাকলো ওয়াই তাহলে ওয়াই দিয়ে গুণ করবো কে ওয়াই যোগ এখানে ওয়াই ছিল পড়ে থাকলো এক্স তাহলে এক্সকে এক দিয়ে গুণ করলে হবে এক্স ঠিক আছে এবার দেখো কোনি গুণ করবো তাহলে এক্স ওয়াইটা ওই গুণ করলাম তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান পড়েছিল ওয়াই প্লাস এক্স তাকে সাজিয়ে ঘুরিয়ে লিখছি আমি এক্স প্লাস ওয়াই তাহলে এখান থেকে আমি এক্স ওয়াই সমান কী পাবো এক্স ওয়াই সমান দেখো এদিকে ছিল এক্স প্লাস ওয়াই বাই এদিকে আছে এক্স প্লাস ওয়াই তাহলে বাই এক্স প্লাস ওয়াই এদিকে ভাগ করে দিলাম এক্স ওয়াই ছাড়া পরে আছে এক্স প্লাস ওয়াই তাহলে আনিক এক্স প্লাস ওয়াইতে ভাগ করে দিলাম তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে গেলো কেটে কী হলো এক তাহলে এক্স আই সমান এক এক্স ওয়াই কী দেখো দুটি সংখ্যা ধরে নিয়েছিলাম এক্স আর ওয়াই তাহলে এক্স ওয়াই ছিল তাদের গুণফল এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই তাহলে এক্সো সমান এক অর্থাৎ তাদের গুণফল কত হলো অপশন ডি সঠিক উত্তর এক এবার পরের প্রশ্ন বন্ধুরা সতেরো মনে হচ্ছে একটা বর্গক্ষেত্রের প্রতি বাহুর ধরেকে দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ওহার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত তা বন্ধুরা এটি দুটি দুভাবে করা যাবে একটা হচ্ছে এক্স ধরে প্রতিটি বাহুকে আবার প্রতিটি বাহুকে একশো ধরেও করা যাবে আমি এক্স ধরে করছি বন্ধুরা একশো ধরে কিভাবে করবে একই পদ্ধতি অবলম্বন করে করবে আমি যেভাবে করব। তোমরা এক্সেপ্ট পরিবর্তে একশো ধরে করবে এবং করে আমাকে কমেন্ট সেকশানে জানাবে তোমরা করতে পারলে কি না বা কোনো সমস্যা হচ্ছে কিনা একই উত্তর পাবে তোমরা করে এটা তোমাদের হোম টাস্ক রইলো আমি তাহলে এক্স ধরে করে দিচ্ছি দেখো বলেছি একটি বড় ক্ষেত্রে প্রতিভা তাহলে ধরি প্রতি বাহুর দৈর্ঘ্য সমান এক্স কি মিটার বা যাই ধরি কিছু যায় আসে না তাতে মিটারই ধরলাম এবার বলেছে ক্ষেত্রফল বৃদ্ধি জানতে চাই তাহলে প্রতিভা দৈর্ঘ্য এক্স হলে তার ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল বর্গক্ষেত্র কিন্তু প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার বর্গমিটার এবার যে প্রতি বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পেল তাহলে বৃদ্ধি পাওয়ার পরে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হয় নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট তাহলে আগের বাহুর দৈর্ঘ্য কত ছিল এক্স যোগ বৃদ্ধি পাচ্ছে মানে যোগ হবে কতটা না তার দশ পার্সেন্ট তাহলে এক্স গুণিত এক্সের দশ পার্সেন্ট মনে কত দশ বাই একশো দিয়ে গুণ এত বর্গমিটার হবে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে কাটাকাটি করলে কে হবে শূন্য শূন্য কেটে গেল তাহলে হবে এক্স যোগ এক্স বাই দশ বর্গমিটার এটা যোগ করলে কী হবে টেন এক্স প্লাস এক্স মানে এগারো এক্স বাই দশ বর্গমিটার তাহলে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নতুন বর্গক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত না বাহু দৈর্ঘ্যর হোল স্কোয়ার এখন নতুন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত বুঝছে এগারো এক্স বাই দশ তাহলে এগারো এক্স বাই দশ বাহু স্কোয়ার তো তার হোল স্কোয়ার তাহলে এত বর্গ মিটার একটু ভুল করেছি বন্ধুরা বাহুর দুর্ঘ কখনও বর্গমিটার হয় না এটা আমি মারাত্মক ভুল করেছি তার জন্য আমি কমা চাইছি এটি মিটার হবে তোমরা ভুল লিখে থাকলে প্লিজ এটি মিটার করে নাও এবার ক্ষেত্রফল হবে বর্গমিটার তাহলে এটা স্কোয়ার করলে কত হচ্ছে এগারো স্কোয়ার হচ্ছে এগারো করে একশো একুশ এক্সের স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার হবে এক্সে স্কোয়ার তাহলে একশো একুশ এক্সে স্কোয়ার বাই নিচে দশের স্কোয়ার হবে একশো এটা হবে এত বর্গমিটার হয়ে যেটা বলছি ক্ষেত্রফল উহার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত শতাংশ তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল আগে দেখি তারপর শতাংশ বার করব তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি সমান তাহলে আগে কত ছিল এক্স স্কোয়ার এখন হয়েছে একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো তাহলে এখন কত হয়েছে একশো বৃদ্ধি পেয়েছে মানে এটা বেশি তাহলে একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো মাইনাস আগে কত ছিল এক্স স্কোয়ার তাহলে এত বর্গমিটার এটা বিয়োগ করলে বিয়োগফল কত হবে বন্ধুরা একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো মাইনাস এক্স স্কোয়ার তার মানে হয়ে যাবে একশো একুশ এক্স স্কোয়ার নিচে হবে একশো লসাগু আর মাইনাস একশো এক্স স্কোয়ার তার মানে এটা হবে একশো একুশ থেকে একশো হবে একুশ এক্স স্কোয়ার বাই একশো বর্গমিটার ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে আমাদেরকে বের করতে হবে বৃদ্ধি কায় পাই আগের ক্ষেত্রফলের সাপেক্ষে তাহলে দেখো বৃদ্ধি সমান দেখো আগে কত ছিল এক এক্স স্কোয়ার তাহলে সেটা নিচে থাকলো এখন কতটা বৃদ্ধি পেয়েছে একুশ এক্স স্কোয়ার বাই একশো সেটাকে উপরে লেখো কতটা বৃদ্ধি পেয়েছে পার্সেন্টেজ বার করব মানে একশো দিয়ে গুণ করবো গণিত একশো তাহলে কত হলো তাহলে একুশ এক্স স্কোয়ার বাই একশো নিচে এক্স স্কোয়ার আছে তাহলে এটা যখন উপরে যাবে এটাকে এক্স স্কোয়ার বাই এক হিসেবে ভাবতে পারি এক্স স্কোয়ারটাকে যখন উপরে যাবে উল্টে যাবে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার হিসেবে গুণ হবে আর গণিত একশো তাহলে একশো একশো কেটে গেল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো তাহলে কত পড়ে থাকলো একুশ সমান একুশ অর্থাৎ একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ ক্ষেত্রফুল বৃদ্ধিভাবে অপশান সি সঠিক উত্তর বন্ধুরা একুশ পার্সেন্ট বন্ধুরা পরের প্রশ্ন তিনটি সরল লেখার দৈর্ঘ্য এক্স সেমি ওয়াই সেমি এবং জেড সেমি এবং এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড যদি ওই সরল লেখাংশ তিনটি কোনো ত্রিভুজের তিনটি বাহু হয় তাহলে কোনটি সঠিক নয় দেখো তিনটে সরল রেখাংশ দৈর্ঘ্য বলে দিয়েছে এক্স সেমি ওয়াই সেমি আর জেড সেমি আর বলে হয়ে এক্সট্রা সব থেকে বড় তারপরে তার থেকে তার থেকে ছোটো ওয়াই আর তার থেকে ছোটো জেড এখন সরল রেখা তৈরির শর্ত আমরা কি জানি যে কোনো সরল এই সরি কোনো তিনটে সরল রেখাংশ দেওয়া থাকলে তারা ত্রিভুজ তৈরি করবে কি না তার শর্ত হলো কি তাহলে ত্রিভুজ তৈরির শর্ত হলো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এটি হচ্ছে যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তারা ত্রিভুজ তৈরি করবে কিনা সেই বাহু তিনটি দ্বারা তার শর্ত হলো এটি যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে তিনটে দৈর্ঘ্য দেওয়া আছে এক্স ওয়াই আর জেড তাহলে এদের থেকে যে কোনো দুটো নন তাহলে এরা যদি যেহেতু বলেছে ওই সর্ল্লেখাংশ তিনটি যে কোনো ওই শর্লেখাংশ তিনটি যে কোনো ত্রিভুজ তিনটি বাহু হয় অর্থাৎ তারা ত্রিভুজ তৈরি করে তাহলে তারা এই শর্ত মেনে চলবে অর্থাৎ কী হবে তাদের যে কোনো দুটি বহু যোগফল তৃতীয়টি অপেক্ষা বৃহত্তম হবে তাহলে এক্স আর ওয়াই নাও তাদের যোগফল কত এক্স যোগ ওয়াই সেটা তৃতীয়টার থেকে বড় হবে গ্রেটার দেন জেড হবে এরপরে তুমি ওয়াই জেড নাও প্রথম দুটি বাহু হিসেবে তাহলে ওয়াই যোগ জেড এক্সের থেকে বড় হবে একইভাবে এক্স জেড নিলে কি হবে এক্স জোড জেড গ্রেটার দেন ওয়াই অর্থাৎ তিনটি হতে পারে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন জেড এক্স প্লাস জেড গ্রেটার দ্যান ওয়াই এবং ওয়াই প্লাস ডি গ্রেটার দেন এক্স এই তিনটি সত্য কিন্তু কখনোই দুটি ভাউ যোগ বলে তৃতীয় ভাবুর সঙ্গে সমান হতে পারবে না এটা বৃহত্তম হতে হয় তাহলে অপশান ডি সঠিক উত্তর বলেছে কোনটি সঠিক নয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি এটি সঠিক নয় এক্ষেত্রে তাই এটি উত্তর পরের প্রশ্ন বলেছে এ ইস টু বি সমান টু ইস টু থ্রি আবার বি ইস টু সি সমান চার ইস টু পাঁচ তাহলে সি এর মান হলে এ ইস টু বিএস টু সি এর মান কত তাহলে দেখো বন্ধুরা এটা কিভাবে করবো এ ইস টু বি মানে তাকে ভগ্নাংশে লিখতে পারি এ বাই বি সমান দুইয়ের তিন আবার বিচ টু সি মানে বি বাই সি সেটা সমান চার ইস টু পাঁচ মানে চার বাই পাঁচ দেখো এ ইস টু বিচ টু সি বার করতে হবে আমি একে বি এর আকারে বের করব সি কেও বি এর আকারে বের করব এই দুটো থেকে একে বি এর আকারে বের করতে পারবো আবার সি কেউ বিয়ের আকারে বের করতে পারবো সেই দুটো এখানে বসিয়ে দিলেই অনুপাত পেয়ে যাবে দেখো এ সমান তাহলে কি লিখতে পারি বিটাকে ওইদিকে গুণ করে দিলাম দুইয়ের তিন বি এবার দেখো এবার কণাকি গুন কর দিই তাহলে কণাকণি গুণ করলে ফাইভ বি সমান ফোর সি এখান থেকে পাচ্ছি ফাইভ বি সমান ফোর সি তাহলে ঘুরিয়ে লিখি ফোর সি সমান ফাইভ বি তাহলে এখান থেকে কী পাবো সি সমান পাঁচের চার বি এই চারটাকে ওইদিকে ভাগ করে দিলাম গুণ ছিল বলে তাহলে আমাদেরকে বার করতে হবে এ ইস টু বি ইস টু সি সমান দেখো এ সমান কত পেয়েছি দুইয়ের তিন বি বসিয়ে দিলাম এর জায়গায় দুইয়ের তিন বি ইজ টু বি সমান কত পেয়েছি দেখো বি সমান বি থাকলো লিখলাম সি সমান কত পেয়েছি দেখো সি সমান পাঁচের চার বি বসিয়ে দাও পাঁচের চার বি এবার দেখো সব বিগুলো কেটে গেল তাহলে কি পড়ে থাকলো দুইয়ের তিন ইজ টু এখানে বি কেটে গেলে পড়ে থাকলো এক ইজ এখানে বি কেটে গেলে পড়ে থাকলো পাঁচের চার এবার দেখো নিচে কি হরগুলোতে এর ক্ষেত্রে হরে আছে তিন এর হর নেই মানে এক ভাবতে পারো এর ক্ষেত্রে চার আর চারের লসগু বারো তাই বারো দিয়ে প্রতিটি অনুপাতকে গুণ করে দাও প্রতিটি তাহলে দুইয়ের তিন গুণিত বারো অনুপাতের প্রতিটি পদকে বারো দিয়ে গুণ করে দাও তাহলে এক গুণিত বারো ইস টু পাঁচের চার গুণিত বারো তাহলে কাটাকাটি করা হবে কি তিন চারে বারো চার তিনে বারো তাহলে কত হবে দুই চারে আট ইস টু এখানে বারো ইস টু পাঁচ তিনে পনেরো তাহলে এটি এইচ এইচটু বিএস টু সি হবে আট ইজ টু বারো ইজ টু পনেরো পরের প্রশ্ন শেষ প্রশ্ন জিরো পয়েন্ট এক এর এক পার্সেন্ট কত তাহলে জিরো পয়েন্ট এক এর এক পার্সেন্ট আমাদেরকে বের করতে হবে তাই তো সমান দেখো জিরো পয়েন্ট এক এর মানে গুণ এক পার্সেন্ট মানে এক বাই একশো তাহলে গুণ করলে কত হবে জিরো পয়েন্ট এক উপরে আর নিচে এক রেখায় দুটো শূন্য যেহেতু এক রেখায় দুটো শূন্য দিয়ে করছি তো দশমিকটি দুঘর বাঁ দিকে সরে যাবে তাহলে কত হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক যেহেতু একের গায়ে দুটো শূন্য একসময় একের গায়ে দুটো শূন্য দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে দশমিকটা দুঘর বাঁ দিকে সরে যাবে তাহলে দশমিকটা এখানে ছিল আরও ঘর বাঁ দিকে সরলে এক ঘর ঘর তার বাঁ দিকে এখানটায় হলো তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক উত্তর তাহলে অপশন ডি সঠিক উত্তর তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আশা করি ভিডিওটি পুরোটি তোমাদের ভালো লাগলো এই ছিল দু হাজার উনিশ সালের সব প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা শেয়ার করতে ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লাসের আইকনটি প্রেস করে দিতে ভুলবে না আর প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করে আরও ছড়িয়ে দাও যাতে আমি এরকম ভিডিও বানানোর আরও উৎসাহ পাই আর একটি ভিডিও বানাতে বন্ধুরা প্রচুর পরিশ্রম করতে হয় তাই আশা করছি তোমরা আমাকে এই ভিডিওটি শেয়ার করে আমাকে হেল্প করবে এইটুকু হেল্প বন্ধু হিসেবে তোমরা আমাকে করবে এই আশা রাখছি বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ শেয়ার এবং লাইক করে ভিডিওটিকে ছড়িয়ে দাও আর আমাদের সঙ্গে থাকো কারণ আমরা এরকম ভিডিও নিয়ে আবারও হাজির হবো বিগত দশ বছরের সব প্রশ্ন আমরা এখানে দিয়ে দেব আর নিচেতে প্লে লিস্টের লিঙ্কও দেওয়া থাকবে আগের ভিডিও যেগুলি আমরা এন এম এম এস পরীক্ষার সমাধান করে দিয়েছি সেগুলোও আমরা নিচের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা প্লিজ দেখে নাও আগের ভিডিওগুলো এতে তোমাদের প্রচুর হেল্প পাবে পরীক্ষাতে এই আশা রাখছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থাকো थैंक यू धन्यवाद देखार जो शेष पर्त थैंक यू